এরশাদের ডাক নাম ছিল পেয়ারা। এবার বিস্তারিত, চার ভাই ও পাঁচ বোনের মধ্যে সদ্য প্রয়াত হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন মেজ। জীবিত অবস্থায় নানা কারণে আলোচিত সমালোচিত সাবেক রাষ্ট্রপতিকে এরশাদ নামে সবাই চিনলেও তার একটি ডাক নাম ছিল। ছোটবেলায় তাকে পেয়ারা নামে ডাকতেন বাবা মা ও স্বজনরা। সবার বড় বোনের নাম ছিল পেয়ারি, তার সঙ্গে মিল রেখে আদর করে সবাই এরশাদকে ডাকতেন পেয়ারা নামে। রবিবার এরশাদের মৃত্যুর পর বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এরশাদের ছোট ভাই ও জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেম কাদেরের বরাত দিয়ে প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, তাদের চার ভাই ও পাঁচ বোনের মধ্যে হুসেন মোহাম্মদ এরশাদ ছিলেন মেজ। সবার বড় বোনের নাম ছিল পেয়ারি এবং সেই নামের সঙ্গে মিলিয়ে এরশাদকে পেয়ারা নামে ডাকা হতো। তাদের এক ভাই ও দুই বোন আগেই মারা গেছেন। প্রতিবেদনে এরশাদের শৈশব সম্পর্কে বলা হয়েছে, এরশাদ জন্মগ্রহণ করেন রংপুরে তার নানা বাড়িতে 1930 সালের 1 ফেব্রুয়ারি। তবে তার শৈশব ও কৈশোর কেটেছে বাবা মায়ের সঙ্গে ভারতের কুচবিহারের দিনহাটায়। স্কুল শেষ করে এরশাদ রংপুরের কারমাইকেল কলেজে উচ্চ মাধ্যমিক পড়েছেন। 1950 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।